ফাযাইল দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীবন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রমজান আলী রেজবি আজকে হাজির হইছি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে খবর ওয়াহিদের ফরিশিতি তুলে ধরার জন্য যা তোমাদের নূরুল আলোয়ার বাব-এ আকসামে সুন্নাহ ও দাইর আলোচনার অন্তর্ভুক্ত তোমরা বন্ধুরা আমার আগের ক্লাসগুলো যারা দেখো নাই অনুরোধ রইল সেগুলো দেখে আসার জন্য পিছনের পড়া যাদের মনে নাই তারা আজকের কথাগুলো বুঝবে না আমরা পিছনের ক্লাসগুলোতে বলে এসেছি রসুল এ হাদিস কিভাবে আমাদের কাছে এসে পৌঁছল পৌঁছার পদ্ধতিটা কীরকম ছিল কাইফিয়াত বিনামিদ রসুল্লা ইসলাম পৌঁছার পদ্ধতির মধ্যে একটা কামেল পদ্ধতি ছিল সেই পদ্ধতিটার নাম হলো মতোয়াতির সেটার আলোচনা শেষ হয়েছে এরপরে দ্বিতীয় পদ্ধতি ছিল যে অবিচ্ছিন্ন সনদে মোত্তাশিল সনদে ধারাবাহিক সনদে হাদিস আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে তবে সুরাতান আকৃতিগত দিক দিয়ে শোভা ছিল অর্থগত দিক দিয়ে নয় যেটাকে খবরে মসহুর বলা হতো সে খবরে মশুরের কথাও আমরা আলোচনা করে এসেছি আজকে আলোচনা হবে যে খবরে ওয়াহেদকে নিয়ে তো সেজন্য আমাদের মাথেন আবুল বরকাদ নসফি রহমতুল্লা মানারের মধ্যে তিনি লেখলেন যে আউ ইয়াকুনা ফিহে সুবহাতুন সুরাতান ওমানান এখানে বন্ধুরা ইয়াকুনা জবর যুগে পড়লে আন লুকায়িত আছে মানতে হবে যেটা আগের সেন্টেন্স শুরু সেন্টেন্সের উপর আত্ম হয়ে এসেছে সেই হিসেবে আউ ইয়াকু না হবে আর যদি ওটার উপর আত্ম না মেনে খাতে স্বতন্ত্র মানি তাহলে আউ ইয়াকুনও হবে তো যাক আমরা আগেরটার উপর আত্ম মেনে পড়ি আউ ইয়াকু না এতেসাল আন ফি হে শোবাহাতুন সুরাতান ও মানান আল্লামা আবুল বরকান্ন সবির রহমতুল্লাহ মনারে বললেন যে রসুলে পাকের হাদিস আমাদের কাছে এসে ফৌসল ফৌসার এই তৃতীয় পদ্ধতি হচ্ছে আইয়া কুনা আইয়া কুনা হাদিসুর রসুল একতে সালান রসুলের হাদিস আমাদের কাছে এসে ফৌসেসে একটা সালান মোত্তাসিল সনদে মোত্তাসিল সনদে ফৌসেসে মোতাসিল সনদ মানি মাসকানে রাবির বাদ পড়ে নাই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কাছে এসে পৌঁছেছে তবে আগে বলেছিল। এলান সেটা মতোয়াতির হয়েছিল তারপর বলেছিল একটা সালান ফি হে শোভাহাতুন সেটা মসুর দ্বারা হয়েছিল এখন বলা হচ্ছে ফি হে সুরাতান সুরাতন মানান ফি মানে ওই হাদিসের সনদে বা ওই হাদিসে শুভাহাতুন সন্দেহ আছে সুরাতান আকৃতিগত বা শব্দগত দিক দিয়ে অমান আর অর্থগত দিক দিয়ে হাদিসটার শব্দিক এবং অর্থগত শব্দগত আর অর্থগত উভয় দিক দিয়ে সন্দেহ আছে সনদান মোত্তাশিল হাদিসের আকৃতি এবং অর্থগত দিক দিয়ে সন্দেহ সনদান মোত্তাসী তো মোত্তিল সনদ কামিল সনদ যেটা মতোয়াতির আলোচনা করেছিলাম আর যেটাতে শুধু সুরত আর শোভা ছিল মা আনার নয় সেটা মসুর আলোচনা করেছিলাম এখন আমাদের মাথেন বলতেছে এটো হাদিস সনদান মত্তাশীল মানে ধারাবাহিকভাবেই মাঝখানে কোনো রাবীর নাম বাদ না পড়ে ধারাবাহিকভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে তবে ফৌঁচলে কী হবে ওই হাদিসে আকৃতিগত এবং অর্থগত উভয় দিক দিয়ে সন্দেহ রয়েছে তো প্রশ্ন ধরাচ্ছে কেন সন্দেহ রইল সুরাতন মানান এটার জবাব দিচ্ছেন আমাদের শেখ আহমদ মোল্লা জীবন আলাহি রহমান নুরুল আনোয়ারে তিনি জবাব দিচ্ছেন যে লেহু লামেশ তাহির ফি কারনিন মিনাল কুরুন ইসালাতি শাহিদা বে খাইম লেহু কেননা ওই হাদিসটা যে হাদিসটা সুরত আর উভয় দিক দিয়ে শোভা রয়েছে এত্তেসালসনোদে হাদিস আমাদের কাছে এসে পৌঁছেছে তো সেটা সুরতন মানান শোভা থাকার কারণ হলো লিয়ান কেননা ওই হাদিসটা তাহির সেটা প্রসিদ্ধি লাভ করেনি ফি কোনো এক যুগে মিনাল কুর সালাসা তিন যুগ হতে তিন যুগের কোনো যুগে তিন যুগের কোন যুগে সেটা প্রসিদ্ধি লাভ করেনি কোন তিন যুগ আল্লাতি শাহিদা বি যে তিন যুগের শ্রেষ্ঠত্বের ব্যাপারে কল্যাণের ব্যাপারে খুদ রসুল্লাহ সাক্ষী দিয়েছেন অর্থাৎ রসুল উল্লাহর জোবানে বলেছিলেন যে খাইরুল কুরুনে করণী সুমল্লা জিন্লা জিনুনাহু সর্বোত্তম যুগ আমারই যুগ এর পরের যুগ এর পরের যুগ মানে সাহাবির সময়ের যুগ সর্বোত্তম তারপর তাবির যুগ সর্বোত্তম তারপর তবে তাহাবির যুগ সর্বোত্তম তো এর পরের যুগগুলো হলো ফেদনা ফসাদের যুগ মিথ্যার ছড়াছড়ির যুগ এজন্য ওই পরবর্তী যুগগুলো খাইরিয়তের ব্যাপারে সাক্ষী দেয় নাই ওই তিন যুগের খাইরিয়তের ব্যাপারে সাক্ষী দিয়েছে তো সাহাবির যুগ তাবের যুগ তবে তাহাবির যুগ এই তিন যুগকে বলা হয় কুরুনে সালাসা যে হাদিসটার সনদ মত্তাশীল ছিল কিন্তু হাদিসটা তিন যুগের কোনো যুগে ফুসিদ্দি লাভ না করাই হাদিসের আকৃতিগত এবং অর্থগত দিক উভয় দিকে সন্দেহ আছে এটা কোন ধরনের হাদিস হবে যেটা সনদ এত্তেসাল আছে সুরতন মানান শোভা আছে সেটা হলো আবুল বারখাত নসফি রহমতুল্লাহ বললেন কা খবরে ওয়াহেদ যেমন খবরে ওয়াহেদ এ ধরনের হাদিসকে বলা হয় খবরে খবরের ওয়াহেদ তা এখন পর্যন্ত খবরে ওয়াহেদের ফরিস কি সংজ্ঞা কী আবুল বরখাদ নসফি রহমতুল্লাহ সংজ্ঞা দিতে গিয়ে বলতেছে ওয়ু কুল্লু খবরিন বলে খবরে ওয়াহেদ ওই হাদিসকে বলবো কুল্লু খবরিন কুল্লু খবরিন মানে কুল্লু হাদিস প্রত্যেক ওই হাদিসকে খবরে ওয়াহেদ বলে ইয়ার বিহি যে হাদিস রাওয়ায়ত করেন আল ওয়াহেদু একজন রাবি আবিল এসনানে অথবা দুইজন রাবি ফসাইদান অথবা দুইয়ের অধিক রাবি দুইয়ের অধিক একজন রাবি রাওয়ায়ত করলেও খবরে ওয়াহেদ দুইজনের আওয়ায়ত করলেও খবের ওয়াহেদ তিনজনের আওয়ায়ত করলেও খবরের ওয়াহেদ অর্থাৎ মসুরের ফরজায়ে ফোঁসে নাই মসুরের ফরজায়ের পৌঁছে নাই মসুর হাদিসের রাবি মিনিমাম সাতজন হতে হয় তো যে হাদিসের রাবি তিন যুগের কোনো এক যুগে তিন যুগের কোনো এক যুগে সাহাবির যুগে তাবির যুগে তবে তাবির যুগে এই তিন যুগের কোনো এক যুগে কোনো এক যুগে কোনো এক স্তরে যদি রাবি একজন হয় অথবা দুইজন হয় অথবা তিনজন হয় বা চারজন হয় দুইয়ের অধিক হয় মসুর পর্যায়ে না পৌঁছে তাহলে সে হাদিসকে খবরে ওয়াহেদ বলে তাহলে মোতাসিল সনদে আসা হাদিস তিন ধরনের হয়ে গেল একটা মতুয়াতির একটা মসহুর আরেকটা ওয়াহেদ তিনুটাই মোতাসির সনদে এখন বন্ধুরা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা উসুলে হাদিসে দেখি জেহাদিসের রাবি একজন সেটাকে গরিব যে জেহাদিসের রাবি দুইজন সেটাকে আজিজ বলে আবার ফেরকায়ে মোতাজালারা মনে করে যে জেহাদিসের রাবি দুইজন হবে সেটা গ্রহণযোগ্য হবে জেহাদিসের রাবি একজন হবে সেটা গ্রহণযোগ্য হবে না আবু আলী জুবাই ফেরকাইয়েম মোতাজাল ইমামদের একজন আবু আলী জুবাইয়ে তিনি সেটাই বিশ্বাস করেন তাদের কথা রদ করার জন্য আল্লামা আবুল বরকাদ নসি আলাই খবর ওয়াহেদের সঙ্গে এভাবে দিয়েছেন অর্থাৎ তিনি বলেছেন একজন রাবির আওয়য়েত করল সেটাও খবর ওয়াহেদ গ্রহণযোগ্য দুইজন রাবির আওয়য়েত করলো সেটাও খবর ওয়াহেদ গ্রহণযোগ্য দুইয়ের অধিক রাবি যদি রাওয়ায়ত করে সেটাও খবর ওয়াহেদ গ্রহণযোগ্য এজন্য তিনি ওর কথা আবু আলী জুবাই এবং তার সমমনা যারা মোতাজালি তাদের জবাব দেওয়ার জন্য এই সংজ্ঞাটা দিয়েছেন এজন্য আমাদের শেখ আহমদ মোল্লা জীবন আলহির রহমা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন যে ইন্নামা শুধুমাত্র আল মুসান্নিফু কলা তিনি বলেছেন তিনি কে তিনি হলে আল মুস্তানিবাবুল বরকান নসি রহমতুল্লাহ শুধুমাত্র তিনি এই সংজ্ঞাটা এই জন্য বলেছেন জালিকা, জালিকা ওই সংজ্ঞাটা খবর ওয়াহেদের ওই সংজ্ঞাটা তিনি শুধুমাত্র এই জন্য বলেছেন যে রদান খণ্ডন করার জন্য ওদের মত খণ্ডন করার জন্য কাদের মত লিমান ফার্রাকা ওই ব্যক্তির মত খণ্ডন করার জন্য যে ব্যক্তি ফার্রাকা ফার্তিক্য করে বাইনা ঘুমা উভয়ের মাঝে উভয় মানি জেহাদিসের রাবি একজন আর জেহাদিসের রাবি দুজন এ দুটুর মাঝে যে ব্যক্তি ফার্থিক্য করে তার খণ্ডনে তার খণ্ডনে এই সংজ্ঞাটা তিনি দিয়েছেন আবুল বারকাদ রহমতুল্লাহ তো তারা তারা পার্থক্য যারা করে মানে আবু আলী জুবাইয়ে তাদের সমানা মোতাজলি ফিরকার ইমামরা তারা এই দুটোর মাঝে কি পার্থক্য করে ও কলা কলা মানে তারা বলেন তারা আবু আলী জুবাই এবং তার সমমানা মোতাজালিরা বলেন যে ই কবালু খবরুল এসনাইনে দুইজনের তো হাদিস গ্রহণযোগ্য হয় দুনাল ওয়াহেদ একজনের রাওয়ায়তকিতা হাদিস গ্রহণযোগ্য হয় না এটা ফেরকাইয়ে মোতাজালের বিশ্বাস আকিদা এদের এই কথাকে খণ্ডন করার জন্য এরা ওয়াহেদার স্নাইনের মাঝে পার্থক্য করে ফেলেছে একজনের হাদিস রাওয়ায়ত কি হাদিস গ্রহণযোগ্য হবে না দুইজনের রাওয়ায়ত করলে গ্রহণযোগ্য হবে এই পার্থক্যটা দূর করার জন্য এটার পার্থক্য করে তারা যে দুইটার মধ্যে পার্থক্য করে ব্যবধান সৃষ্টি করে দিল এটা দূর করার জন্য তাদের খণ্ডনে আমাদের আবুলবার ছবি বললেন যে যে হাদিসের রাবি একজন অথবা দুজন অথবা তার বেশি মশুর পর্যায়ে পৌঁছেনি সেটা খবরে ওয়াহেদ সেটা গ্রহণযোগ্য হাদিস একজনে করল গ্রহণযোগ্য দুজনের রাবাহিত করলো গ্রহণযোগ্য তারপর আমাদের আবুল বরখাত নসিবি রহমতুল্লাহ বলতেছে লাথা লীল আদো লা ইবরাত কোনো গুরুত্ব নেই কোনো ধর্তব্য নেই লীল আদে সংার বেলায় ফি হে ফি খবরের ওয়াহেদ খবরে ওয়াহেদের রাবি সংখ্যা একজন দুইজন তিনজন হওয়া এ বিষয়ে এমন কোনো গুরুত্ব নাই মানে এটা গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে এরকম কোনো কিছু নাই লাঈব্রতা সেখানে রাবির সংখ্যা একজন হলো কেন দুজন হলো কেন তিনজন হলো কেন এই জন্য গ্রহণযোগ্য হবে না এরকম এরকম কিছু এখানে নাই লাব্রতা এরকম কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো ধর্তব্য নাই যে লীলা আদে সংখ্যার বেলায় ফি হে হবেন ওয়াহেদের ক্ষেত্রে বা ফর আইয়া কুনা হওয়া ওই খবরে ওয়াহেদ হওয়ার পর কিসে কি হওয়া দুন আল মশুর এল মতুয়াতির মশুর এবং মতুয়াতিরের নিম্ন স্তরের মতোয়াতির মতুয়াতির হাদিসের তুলনায় নিম্নস্তরের হওয়ার পরেও খবরে ওয়াহেদ মশুর মতুয়াতির হাদিসের সনদের সাইতে নিম্ন স্তরের হওয়ার পরেও খবরে ওয়াহেদের ক্ষেত্রে রাবি সংখ্যা নিয়ে কোনো ধর্তব্য নাই কোনো গুরুত্ব নাই অর্থাৎ এটার মানে কি বুঝাইতে চাইলেন আমাদের মোল্লা জীবন আলহ রমা আরেকটু ব্যাখ্যা করে ইয়ানি অর্থাৎ ফিল কুরুনে সালাস হাতে কুরুনে সালাস মধ্যে সাবি তাবি তবে তাবির যুগে লম্মা যখন লমিয়া বুলুক ফোঁসে নাই রুয়া তুহু আই রুয়া তু খবর ওয়াহেদ খবরে ওয়াহেদের রাবির সংখ্যা কুরুনে সালাসার সময় যদিও ফোঁসে নাই কোথায় ফোঁসে নাই হদ্দাল মশুরে ওয়াল মুিরে মুসুর এবং মতোয়াতির হাদিসের সীমা নাই অর্থাৎ মশুর রাবির মসুর হাদিসের রাবির মতোয়াতির হাদিসের রাবির সংখ্যার সীমা নাই তিন যুগের মধ্যে যে হাদিসের রাবির সংখ্যা ফোঁসে নাই যদিও ফোঁসে নাই তো ফালা এই বাদা জালিকা তো এর ফরে তিন যুগের ফরে বাদা জালিকা বাদা জালিকা কুরুণীর সালাসা ওই তিন যুগের ফরে বি আইয়ে কাদরিন কানা বি আইয়ে কাদরিন যেই পরিমাণেই হোক না কেন তিন যুগের পরে খবরে ওয়াহেদের রাবির সংখ্যা যেই পরিমাণেই হোক না কেন মর সুর চলে যাক আর মতুহাতির পর্যায়ে চলে যাক সেই রাবির সংখ্যা কোনো ধর্তব্য হবে না লাবতা কোনো গুরুত্ব নাই খবরে ওয়াহেদের রাবি একজন হতে পারে দুজন হতে পারে তিনজনও হতে পারে চারজনও হতে পারে তবে যাই হোক না কেন এগুলো কুরুনে সালাসার মধ্যে হতে হবে কুরুনে সালাসার মধ্যে রাবির সংখ্যা অনুযায়ী হাদিস মতোয়াতির হয় মশুর হয় খবরে ওয়াহেদ হয় ওই তিন যুগের ফরে যদি খবরে ওয়াহেদ মতোয়াতির এবং মসুর হাদিসের তুলনায় নিম্ন পর্যায়ের হওয়ার পরেও যদি করুণে সালাসার পরে সংখ্যা যদি বেশি হয়েও যায় তাহলে সেই রাবি সংখ্যার কোনো গ্রহণযোগ্যতা নাই লাব্রতা কোনো গ্রহণযোগ্যতা নাই বাদা জালিকা তিন যুগের পরে আইয়ে খাদারীন কানা যেই পরিমাণেই হোক না কেন রাবি সংখ্যা অর্থাৎ তিন যুগের পরে যদি রাবির সংখ্যা বেড়ে যায় তাহলে কি খবর ওয়াহেদ কি মোতুয়াতির হয়ে যাবে যাবে না মশুর হয়ে যাবে যাবে না হাদিস তিন যুগের মধ্যে সাবি তাবি তবে তাবির যুগে যে হাদিস মুতুয়াতির হয়ে গেছে সেই মতো যেটা মশুর হয়ে গেছে সেটাই মশুর যেটা খবর ওয়াহেদ হয়ে গেছে সেটাই খবরের ওয়াহেদ তিন যুগের পরে রাবি যতই বেড়ে যাক না কেন কুটি কুটি হয়ে গেলেও এই রাবির সংখ্যার কোনো গুরুত্ব নাই এই যে এটাই বলেছিলেন মাতেন মাথেন আল্লাবসুফি যে কোনো গুরুত্ব নাই লীল আদত সৈকর সৈকর ফি হে খবর ওয়াহেদের ক্ষেত্রে তিন যুগের পরে বাদ আইয়া কুনা দুন মসুর মতো হাদিস্টা মসুর মতোয়াতির তিন যুগে হয়নি তিন যুগে মশুরও হয়নি মতোয়াতিরও হয়নি মসুর মতুয়াতিরে নিম্ন পর্যায়ে খবরে ওয়াহেদ হওয়ার পরেই তিন যুগের পরে যদি রাবি সংখ্যা বেড়ে যায় এটাকে মসুর মতো আতির পর্যায়ে চলে যাবে বলে না লাই বরাত আদত ফি হে তাতে কোনো পয়জন নাই কোনো গুরুত্ব নাই এর রাবি সংখ্যার কোনো বেলু নাই কেন লেয়ান্না খুল্লাহা সাওয়াবুন তিন যুগের পরে রাবি যতই বেড়ে যাক না কেন সবগুলো সাওয়া সাওয়া লেয়ান্না খুল্লাহা সাউন কেননা সেইগুলো এক বরাবর বাড়া না বাড়া সমান কেন বলে ফি আল্লাহ ইয়ুখরিজাহু আনিল আহাদিয়াত তিন যুগের পরে যদি রাবি সংখ্যা বেড়ে যায় সেই রাবি সংখ্যা আল্লাহ ইয়ুখরিজাহু আল্লাহ ইয়ুখরিজা খবর আল ওয়াহেদ সেই রাবি সংখ্যা খবরে ওয়াহেদকে বের করে আনতে পারবে না আনিল খবরে ওয়াহেদের সীমানা থেকে তো বন্ধুরা আমরা এখন এখানে আলগোরস কথা হলো রসুল পাকের হাদিস আমাদের পর্যন্ত এসে ফৌঁস এসে সনদে এটা তিন ধরনের হয়েছে একটা কামেলান সেটা হলো মতুয়াতির আরেকটা হল শোভা হাতান সুরাতান দুনা মানান সুরাতান শোভা আছে মানান নাই সেটা হয়েছে মশুর আর যেটাতে সুরাতান মানান উভয় দিকে শোভা আছে সেটা হয়েছে খবরে ওয়াহেদ অর্থাৎ খবরে ওয়াহেদের রাবি কুরুনে সালাসার মধ্যে যে কোনো এক স্তরেই একজন অথবা দুজন হবে অথবা তিনজন বা চারজনও হবে মশুর মতুয়াতির ফরজাইয়ে ফসবে না এবং মুতজলিদের খণ্ডন হয়েছে তারা দুইজন রাবির খবর ওয়াহেদ গ্রহণযোগ্য বলে মধ্যে এটা গ্রহণযোগ্য নয় বলে কিন্তু আমরা বলি কি আমরা হানা আমাদের কথা হলো খবরে ওয়াহেদের রাবি একজন হল গ্রহণযোগ্য দুইজন হল গ্রহণযোগ্য তিনজন হল গ্রহণযোগ্য তবে এখানে প্রশ্ন দাঁড়াইবে যে তিন যুগের পরে যদি খবরে ওয়াহেদের রাবি সংখ্যা মতোয়াতির পর্যায়ে পৌঁছে যায় বা মশুর পর্যায়ে পৌঁছে যায় তাহলে কি হাদিসটা কি মতোয়াতির বা কি মশুর হয়ে যাবে আমরা বললাম না যে এটা তিন যুগের পরে রাবি সংখ্যার কোনো গণ্য হয় না কোনো প্রয়োজনীয়তা নাই রাবির সংখ্যা যে পরিমাণে বেড়ে যাক না কেন ওই সংখ্যা কোনো খবরে ওয়াহেদকে মসুর মতোয়াতির বানাইতে পারবে না তিন যুগে করুণে সালা যায় সাবি তাবি তবে তাবির যুগে যে হাদিসটা মসুর হয়ে গেছে সেটা মসুর যেটা মতোয়াতির হয়ে গেছে সেটা মতোয়াতির যেটা ওয়াহেদ হয়ে গেছে সেটাই ওয়াহেদ ওই তিন যুগের মানদণ্ডের ভিত্তিতে আমাদেরকে হাদিসকে গণ্য করতে হবে মান্য করতে হবে পরবর্তীর রাবি সংখ্যা বেড়ে গেলে সেগুলা দিয়ে হাদিসের মানদণ্ড নির্ণয় করা সম্ভব নয় যাবে না তিন যুগের ফরের সংখ্যার কোনো গণ্য হয় না আশা করি সবাই বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ আলিহামীন আসসালামু আলাইকুম রহমাত